পূজোর মধ্যে ডাকাতির ঘটনা। কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি, নগদ প্রায় 6 লক্ষ টাকা লুঠের অভিযোগ, ক্যাশ কাউন্টারে দরজা ভেঙে ডাকাতির অভিযোগ। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। কৃষ্ণনগরে বাইকের শোরুম, সেখানে এভাবেই ডাকাতি হয়েছে, নগদ প্রায় 6 লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ, ক্যাশ কাউন্টারে দরজা ভেঙে ডাকাতির অভিযোগ। গ্যাংটকে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে সিবিআই জালে আরো 4 অফিসার, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশের আগে আমরা দেখেছিলাম 6 জনকে গ্রেফতার করা হলো, এবার আরো 4 জন অফিসার সিবিআই জালে, কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, যেটা সিবিআই সূত্রের খবর, এখন পর্যন্ত মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন পাসপোর্ট আধিকারিক এবং বেশ কয়েকজন এজেন্টরা রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, উত্তম বেহারা, নিশীথ বরণ সাহা এবং দেবাশিস ভট্টাচার্য, 3 জন কলকাতার পাসপোর্ট অফিসার, সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট এবং আরেকজন সিনিয়র স্টেনোগ্রাফার মানিশ গুপ্তা, এই 4 জনই কিন্তু কলকাতার অফিসে তার পোস্টে ছিল। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্যাংটকের আদালতে তোলা হয়েছে, 25 তারিখ পর্যন্ত তাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে। মূলত সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে যে ভুয়ো পাসপোর্টের র্যাকেট অ্যাক্টিভ ছিল, তার মধ্যে তাদের একটা ভূমিকা পাওয়া গেছে। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ব্যক্তিদের ভুয়ো পাসপোর্ট, জাল পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। এবং তুমি জানো, এর আগে 18টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ একাধিক গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেন এবং উত্তরবঙ্গ থেকে নেপালের আইডেন্টিটি কার্ড পাওয়া যায়। এখন সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কোনোভাবে জঙ্গি বা জঙ্গি সংগঠনের কাছে এইভাবে জাল পাসপোর্ট পৌঁছে গেছিল কিনা। এই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে পাসপোর্ট আধিকারিকদের, তাদের জিজ্ঞাসাবাদ করে পাসপোর্টের আর কোন কোন আধিকারিকরা এই র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।